চলুন বন্ধুরা আমার গোপালের চরণে প্রণাম জানিয়ে আজকের একটা ছোট্ট করে ভিডিও আপনাদের সামনে নিয়ে এসছি আর গোপাল বাবাকে দেখুন কার মতো লাগছে বলুন তো রাজা রামমোহন রায়ের মতো লাগছে না চলুন আজকে কিছু বিয়ের কেনাকাটা আপনাদের সামনে তুলে ধরি এই দেখুন এটা একটা দত্তসূচি খুব সুন্দর হয়েছে বেশ ইউনিক হয়েছে বেশ ভালো লাগছে সো ভাসুজি বললো চলো কাকিমা তোমাকে এবার আমরা আমি চলো গিয়ে এগুলো দেখিয়ে দিই বললাম হ্যাঁ চল হাতে তো মাত্র একটা দিন সময় নিয়ে এসেছি তাই কারণে বললাম হ্যাঁ দেখিয়ে দে এরপরে আমার আর সময় হবে না তো দেখুন এই সুটকেসটা হচ্ছে ছেলের জন্য খুব সুন্দর হয়েছে সুটকেসটা যাক সুটকেসটা এখন খালি আছে বলে এতেই সমস্ত কেনাকাটাগুলো ওরা ভরে রেখেছে আর বিয়েবাড়ির কেনাকাটা দেখতে বরের পক্ষই হোক আর কনের পক্ষই হোক সত্যি খুব ভালো লাগে তাই না বলুন আমার তো বেশ ভালো লাগে তবে যারা দেখায় তাদের কিন্তু খাটনি বার করা ঢোকানো একবার বের করে দেখানো ভাজ করা যাই হোক চলুন প্রথমে আপনাদের সামনে শাড়ি দিয়ে দেখালাম কোনটা কার শাড়ি কোনটা কার জন্যে কেনা হয়েছে এই ভিডিওতে কিন্তু বলবো না যখন তত্ত্ব সাজানো হয়ে যাবে তখন আপনাদেরকে দেখিয়ে দেবো এই শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে জানেন এই যে অ্যাশ রঙের শাড়িটা দারুণ সুন্দর সমস্ত শাড়িগুলোই সুন্দর তবে এখন শুধু দেখে রাখুন কোনটা ছেলে পক্ষর কোনটা মেয়ে পক্ষর বলবো না বন্ধুরা কারণ এখন যদি আপনাদের এই ভিডিওতে সব বলে দিই আপনাদের ভালো লাগবে না যখন আমি আপনাদেরকে তত্ত্ব সাজানো হবে তখন বলবো তখন আপনাদের দেখে ভালো লাগবে না তবে একদম কিন্তু গেস করবেন না এটা শাশুড়ি মায়ের শাড়ি এটা শাশুড়ি মায়ের শাড়ি নয় লাল পেড়ে সাদা দেখে অনেকেই ভাববেন এটা শাশুড়ি মায়ের শাড়ি শাশুড়ি মায়ের শাড়ি কিন্তু নয় বললাম না তত্ত্ব সাজানো হবে সব দেখাবো এত মাত্র হাতে গোনা কয়েকটা দিন একটু ধৈর্য ধরুন না বন্ধুরা আজকের এই ভিডিওটায় পুরোটা জুড়ে থাকুন আমার সাথে দেখুন আমি কি কি দেখাচ্ছি বিয়ের কেনাকাটা ভালো লাগবে আশা করি আমার ভালো লাগে বন্ধুরা সেই না আপনাদেরও ভালো লাগবে বিছানা চাদর দেখিয়ে দিলাম এটা হচ্ছে একজনের মানে দেওয়া হবে আর এই শাড়িটি এই শাড়িটি হচ্ছে কার কী জন্যে পড়বে সেসব এখন বললাম না বলবো না শুধু দেখুন আর হ্যাঁ এটা আপনারা গেস করতে পারছেন এটা কি এটা হচ্ছে বিয়ের বেনারসি এটা আমি আপনাদের বলে দিলাম বেনারসিটা খুব হালকা খুব সুন্দর খুব সোভার আমার ভীষণ পছন্দ হয়েছে আর এর পরের শাড়িগুলো দেখুন প্রত্যেকটা শাড়িই খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টস করে বলবেন আর কার এরকম বিয়ের কেনাকাটা দেখতে ভালো লাগে বলবেন তো এটা হচ্ছে বরাসন বরাসনটাও খুব সুন্দর হয়েছে তবে হয়তো বলবেন জুমা তুমি কি বোকা বোকা কথা বলছো কার না ভালো লাগে শপিং দেখতে যে কোনো শপিং দেখতে সবারই ভালোবাসে শপিং ব্লগুলো দেখেছি অনেকেই বেশ আনন্দ সহকারে দেখে তবে আপনারা শাড়ি দেখুন আর আপনাদের সাথে আমি দু একটা কথা বলে নিই সেটা হচ্ছে আমাকে যারা ভালোবাসা দিচ্ছেন অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আমার পরিবারে মেম্বার হচ্ছেন তাদেরকে আমি কিন্তু ভালোবাসাই দিলাম ধন্যবাদ দিলাম কারণ আপনারা ভালোবাসা না দিলে আমি আমার নতুন করে ভিডিও করার একটা উৎসাহ পাই না তাই জন্য আপনাদের ভালোবাসা ধন্যবাদ কৃতজ্ঞতা স্বীকার করলাম কারণ সমস্ত ভিডিওতে না অনেক ভিডিওতেই সমস্ত না অনেক ভিডিওতেই আপনাদের সাথে কৃতজ্ঞতা শিকারটা করা হয় না আপনারা ভিউয়ার্সরা যদি না ভালোবাসা দিতেন আমরা যারা ভিডিও বানাই তারা আমরা উৎসাহ দিতে পেতাম না বিশেষ করে আমার মতো একদম ন্যূনতম ক্ষুদ্র ভি ব্লগার বলতে পারেন ব্লগার কি না আমি জানি না কন্টেন্ট ক্রিয়েটার তবে কন্টেন্ট আমি কিছু ক্রিয়েট করি না জানেন তো আমার আমাকে কন্টেন্ট ক্রিয়েটার বলাটা ঠিক উচিত নয় কারণ আমি কন্টেন্ট ক্রিয়েট করি না আমি যেটুকু আমার জীবনযাপনের মধ্যে থাকে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এটাকে কি কন্টেন্ট ক্রিয়েটার বলে জানি না বন্ধুরা বলবেন তো কন্টেন্ট ক্রিয়েটার না আমার আমার যেটুকু ভালো লাগে আমার সাধ্যের মধ্যে যেটুকু আমি তুলতে পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি তবে দেখবেন আমার ভিডিওতে আমি খুব একটা মানে বাইরের মানুষদের দেখাই না কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে বা যারা আমার ভিডিওতে আসতে চাইবে তাদেরকেই দেখাবো একা একা পথ চলতে শুরু করেছি জানেন তো আজ একুশ বছর হয়ে গেল সেই একা পথে যখন চলতে পেরেছি হ্যাঁ তবে বলতে পারেন এই একা পথের সেনাপতি কিন্তু দুজন ছিল সেই সেনাপতি কারা ছিল সেটা নয় এই পি এইখানে বললাম না আমার যে একা পথ চলার যুদ্ধটা আমি চালিয়েছি তার সেনাপতি দুজন ছিল সেই দুজনের নাম অন্য কোনো ভিডিওতে বলবো এটাই কেন বলবো চলুন কেমন লাগলো শাড়িগুলো বলবেন এই কুর্তিটা কিন্তু ভাসুরজি এই ভাসুরজি নিয়ে রেখেছে এই কুর্তিটা বলছে যে কোনো একটা অকেশান আসছে তো অকেশানে পড়বে আর চেলিটা আমার যে কি পছন্দ হয়েছে বন্ধুরা বিট দেওয়া যে কোনো জিনিস না আমার খুব ভাল লাগে বিট মানে কি বলুন তো ওই যে গোল্ডেন গোল্ডেন পুঁথিগুলো আছে না আমার ভীষণ ভালো লেগেছে চেলিটা শোভার সাজি কিন্তু আমার আগাগোড়াই খুব ভাল লাগে আর হিজি হিজি ওই চেলি না আমার ভালো লাগে না আর সত্যিবারে চেলিটা দেখে আমি বললাম অপূর্ব সুন্দর হয়েছে চেলিটা খুব সিম্পল আর বিট দেয়া যে কোনো জিনিস ব্লাউজ বলুন শাড়ি বলুন চেলি বলুন বেশ পরলে ভালো লাগে চুড়িদার বলুন আর এই যে এটা একটা শীতবস্ত্র এটা তো দিতেই হয় এটা দিয়েছে আর বললাম আজকে এখন কিছু বললাম না কোনটা কার কি তবে এটা কোনের হে একটা যখন শীতবস্ত্র দেখাচ্ছি এটা কনেরই কেমন লাগলো বলবেন কম্বলটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে কম্বলটা এত সুন্দর হয়েছে আর খুব সফট খুব গরমও প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করে বলবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবার লাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি মেয়ের জুতো দিয়ে তবে বলবেন জুতো দেখিয়ে ভিডিও শেষ করছি কী করবো বন্ধুরা সমস্ত শপিং তো কমপ্লিট দেখানো আপনাদের এবার নেক্সট যেদিন দেখাবো একদম তত্ত্ব সাজানোতে দেখাবো চলুন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি